বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান ধরনের গল্প শোনানো হবে এই গল্পের আড্ডাতে। আজ গল্পের আড্ডার প্রথম দিনের নিবেদন এম আর জেমসের দ্য কার্টুন গল্প অবলম্বনে পর্দার আড়ালে। এম আর জেমসের জন্ম 1862 সালের ইংল্যান্ডে। বিদেশি ভৌতিক সাহিত্যে যে সমস্ত লেখক নিজেদের প্রভাব বিস্তার করেছিলেন তাদের মধ্যে অন্যতম এম আর জেমস। পূর্বসূরীদের গথিক ধারার বাইরে পেরিয়ে এসে এক নতুন ধারার জন্ম দেন, যা পরবর্তীকালে লাভক্রাফট, স্টিফেন কিংয়ের মতো বিখ্যাত লেখকদেরও প্রভাবিত করেছিল। গল্পটির অনুবাদক কাজল রায়। গল্পটি প্রকাশিত হয়েছিল ভূতত্ত্ব পত্রিকার অনুবাদ সংখ্যায়। গল্পপাঠে কাজল, প্রগতি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন পর্দার আড়ালে। ওয়ারউইকশায়ারের একটি অঞ্চলে জেমস তার কাকিমার সাথে বাস করতেন। দুজনে মিলেই এই নতুন বাড়িটি তৈরি করেছিলেন। নতুন বাড়ি সাজানোর জন্য তাদের কিছু আসবাবপত্র কেনার প্রয়োজন হয়ে পড়েছিল। সেই সূত্রে জেমস তার কাকিমার অনুরোধে লন্ডনে গেলেন। কিছু আসবাবপত্র কেনাকাটার পর জেমস পর্দা কেনার জন্য অন্য একটি দোকানের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই তার চোখে পড়ল লন্ডনের একটি বিখ্যাত বইয়ের দোকান, রবিন্স বুকশপ। মিস্টার জেমস ডেন্টন বই বড় ভালোবাসতেন, পুরনো বই হলে তো কথাই ছিল না। কাকিমা তার বই সংগ্রহের বাতিকে অসন্তুষ্ট হলেও জেমসের বই সংগ্রহের বিরাম ছিল না। সুতরাং বই দোকানে একবার ঢু মেরে আসার লোভ জেমস সামলাতে পারলেন না। বইয়ের দোকানে ঢুকে তিনি নানান ধরনের বই দেখতে লাগলেন। ঠিক তখনই তার দৃষ্টি আকর্ষণ করল ওয়ারউইকশায়ারের উপর লেখা কিছু বই। এভাবেই প্রায় আধ ঘন্টা কেটে গেল। দ্য ডায়েরি অফ মিস্টার পয়েন্টার, এই বইটির প্রতি তিনি বিশেষ আগ্রহী হয়ে উঠলেন। খানিক ভেবে তিনি বইটি কিনে ফেলতে মনস্থির করলেন। কাউন্টারে দাম মিটিয়ে দেওয়ার পর হাত ঘড়ির দিকে নজর পড়তেই বুঝতে পারলেন বাড়ি যাওয়ার জন্য শেষ ট্রেন ছাড়তে অল্প সময় হাতে রয়েছে। দড়ি ঘড়ি করে তিনি স্টেশনের উদ্দেশ্যে দৌড় লাগালেন। তার ভাগ্য ভালো, সে যাত্রায় কোনো রকমে তিনি ট্রেনটি পেয়ে গেলেন। সেই রাত্রে কাকিমা তার লন্ডন যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাদের বাড়ির নতুন আসবাবপত্রগুলো নিয়ে তিনি ভীষণ কৌতূহলী হয়ে উঠেছিলেন। তার ভাইপো সমস্ত কিছু বিস্তারে বললেও তিনি খুব একটা খুশি হতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, পর্দার ব্যাপারটা কি হলো জেমস? তুমি কি পর্দার দোকানে গিয়েছিলে? হঠাৎ করে জেমসের মনে পড়ে গেল। জেমস দুঃখ প্রকাশ করে সংকুচিত হয়ে বললেন, ওই যা, ওই একটা জিনিস আমি ভুলে গেছি, আমি ভীষণ দুঃখিত। আমি ওখানেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ রবিন্স মুখের কথা কেড়ে নিয়ে চিৎকার করে তার কাকিমা বললেন, আশা করি রবিন্স বুকশপ নয়, আর এটা বলো না যে তুমি আরো ভয়ঙ্কর কিছু বই কিনে এনেছো জেমস। মাত্র একটি, অপরাধীর মতো মুখ করে বলল জেমস। তবে বইটি ভীষণ ইন্টারেস্টিং, কোনো একজনের ডায়েরি, যিনি এই এলাকার কাছাকাছি কোনো অঞ্চলে বাস করতেন। কিন্তু তিনি দেখলেন কাকিমা তার কথায় কান দিচ্ছেন না। আগামী বৃহস্পতিবার আগে তুমি তো লন্ডন যেতে পারবে না, এবং ততদিন পর্যন্ত পর্দার ব্যাপারে আমরা কিছু স্থির করতেও পারবো না, অন্য কাজও হবে না, কাকিমা বললেন। সৌভাগ্যবশত তিনি তাড়াতাড়ি শুতে চলে গেলেন। জেমস হাত ছেড়ে বাঁচল। তারপর জেমস একা ভোর পর্যন্ত সেই বইটি পড়তে লাগলেন। ডায়েরিটিতে ড্যাক্সটিউনের দৈনন্দিন জীবনের কিছু গল্প রয়েছে যেগুলো তার ভীষণ আকর্ষণীয় লাগলো।
পরের দিন ছিল রবিবার। গির্জা থেকে ফিরে আসার পর জেমস তার কাকিমার সাথে লিভিং রুমে বসেছিলেন। এটাই সেই পুরনো বইটা না যার জন্য তুমি পর্দা আনতে ভুলে গিয়েছিলে? বইটি হাতে তুলে কাকিমা বললেন যাই হোক, বইটা কিন্তু সেরকম দেখতে নয়, কি যেন নাম, দ্য ডায়েরি অফ মিস্টার পয়েন্টার। বইটির কিছু পাতা তিনি নেড়েচেড়ে দেখলেন। অবাক হওয়ার মতোই ব্যাপার, তিনি বইটি নিয়ে আগ্রহী হয়ে উঠলেন। দেখো জেমস, ছবিটা কি সুন্দর না? তিনি বইয়ের পাতাতে আটকানো একটা ছোট্ট কাগজের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। কাগজের উপর আঁকা বাঁকা লাইনে সুন্দর একটা ছবি আঁকা ছিল। সেই মহিলার কোনোভাবে সেটা চোখে পড়ে গিয়েছিল। ছবিটা যদি তোমার এত পছন্দ হয় তবে নকশাটা পর্দাতেও আমরা করিয়ে নিতে পারি, তাই নয় কি? জেমস প্রস্তাব দিয়ে ভাবল হয়তো তিনি তার বিস্মৃতির জন্য ক্ষমা করে দেবেন। তার কাকিমা সম্মত হলেন এবং তার পরের দিনই জেমস কাগজের ছবিটা নিয়ে পাশের শহরে গেলেন। তারা পর্দাতে নকশাটা করে দিতে রাজি হল। প্রায় এক মাস বাদে পর্দার কাজ দেখার জন্য পর্দার দোকান থেকে জেমসকে ডেকে পাঠানো হলো। জেমস কাজ দেখে যার পর নাই খুশি হয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, কাজটা কি খুব শক্ত ছিল? ম্যানেজার উত্তর দিলেন, সেই রকম কিছু কঠিন ছিল না, কিন্তু সত্যি কথা বলতে কি, যে শিল্পী কাজটা করছিল সে কাজে ঠিক খুশি ছিল না। ছবিটাতে কিছু একটা অশুভ ইঙ্গিত আছে সেটাই সে মনে করে। জেমস একটু চিন্তাগ্রস্ত হলো বটে, তবুও পর্দার রং পছন্দ করে বাড়িতে ফিরে এলো। কয়েক সপ্তাহ পরে পর্দা তৈরি সম্পূর্ণ হলে একজন কর্মচারী এলো নতুন বাড়িতে পর্দাগুলো ঝোলাতে। জেমসের বেডরুমেও সেই পর্দা ঝোলানো হলো। সেই রাত্রেই তিনি অনুভব করলেন যে তিনি পর্দা থেকে চোখ ফেরাতে পারছেন না। যদিও রাত সম্পূর্ণ শান্ত ছিল, কিন্তু তার মনে হলো পর্দাটা যেন নড়ছে এবং পর্দার পিছন থেকে কেউ যেন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পরক্ষণে তিনি যেটা দেখলেন সেটাকে অসম্ভব কল্পনা ভেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং এই ভেবে নিজেকে আশ্বস্ত করলেন যে পর্দার নকশার ওই কোঁকড়ানো চুলের মতো ঢেউ খেলানো লাইনগুলোর জন্যই তার এরকম মনে হচ্ছে। পরের দিন জেমসের আমন্ত্রণে তার এক বন্ধু তার বাড়িতে এল। রাত্রে খাওয়া দাওয়া শেষ হলে তারা দীর্ঘক্ষণ গল্পগুজব ও হাসি ঠাট্টা করল। শেষে যখন তারা শুতে যাওয়ার জন্য মনস্থির করল, জেমস তাকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে নিজের বেডরুমে ফিরে এলেন। জেমসের তখনও বিছানায় যাওয়া সেরকম ইচ্ছে ছিল না। তিনি তার ঘরে ফায়ারপ্লেসের সামনে একটা চেয়ারে বসে বই পড়তে লাগলেন। কয়েক মুহূর্তের জন্য তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভাঙতেই তিনি অনুভব করলেন ঘরের ভিতরে কিছু একটা আছে। চেয়ারের পাশটায় হাত বাড়াতেই তিনি চুলে ঢাকা একটা কিছু জিনিসের অস্তিত্ব টের পেলেন। প্রথমটায় ভাবলেন হয়তো তার কুকুরটা, যেটা সবসময় তার পিছু পিছু করে। তিনি বলে উঠলেন, তুই কি করে এখানে এলি? তোকে তো আমি সিঁড়ির নিচে ছেড়ে এসেছিলাম। বলেই তিনি নিচের দিকে তাকালেন, কিন্তু কুকুর কোথায়? কিছু একটা যেন মানুষের মতো। তিনি লাফ দিয়ে আর্তনাদ করে উঠলেন, চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু একরাশ চুল। এগিয়ে আসছে তার দিকে। তিনি চিৎকার করে দ্রুত পায়ে দরজার দিকে ছুটে গেলেন, কিন্তু এতটাই ভয় পেয়েছিলেন যে বন্ধ দরজা খুলতে পারলেন না। তার পিছন থেকে কিছু একটা জিনিস তাকে স্পর্শ করল। ইতিমধ্যেই তার জামার উপর চোখের জল পড়তে শুরু করেছে। অনেক চেষ্টার পর অবশেষে
দরজাটা হাট করে খুলে গেল। প্রচণ্ড ভয়ে তিনি ছুটে গেলেন তার বন্ধুর ঘরের দিকে। তখন তার ঘন ঘন শ্বাস পড়ছে, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পরে সকালে গতরাতের ভয়ঙ্কর স্মৃতি ভোলার জন্য সমুদ্রের ধারে কয়েকটা দিনের জন্য বেড়াতে গেলেন। বইটাও সঙ্গে নিলেন। তিনি বইয়ের সেই অংশটা ভালো করে খুঁটিয়ে পড়ে দেখার জন্য বইটাকে সাথে নিয়েছিলেন। তিনি চাইছিলেন ছবিটা সম্পর্কে রহস্যটা উদ্ধার করতে। বইয়ের অংশটা তিনি বের করে দেখলেন। একের পর এক অনেকগুলি কাগজ সেখানে আটকানো রয়েছে। তিনি সযত্নে দুটো কাগজ খুলে নিলেন এবং ঠিক তখনই দেখতে পেলেন 1707 সালে লেখা মিস্টার পয়েন্টারের গল্পটা। অ্যাকরিংটনের বৃদ্ধ মিস্টার ক্যাশবুরি ঘটনাটা আমাকে বলেছিলেন। স্যার এভার্ড আর শার্লট তখন ইউনিভার্সিটির ছাত্র। ওই কম বয়সেই তিনি অত্যধিক মদ্যপান করতেন এবং অসংখ্যবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। কিন্তু অভিজাত পরিবারের সন্তান হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তার লম্বা কোঁকড়ানো চুল তার ঘাড় পেরিয়ে ছড়িয়ে গিয়েছিল। বিচিত্র রং বেরঙের পোশাক পরে থাকতেন তিনি। তার এই আচরণে তার বাবা স্বভাবতই তার উপর ভীষণ রেগে গিয়েছিলেন। একদিন দেখা গেল স্যার যুবক স্যার অ্যাভার্ট মৃত অবস্থায় তার ঘরে পড়ে আছেন। চূড়ান্ত আক্রোশে কেউ যেন তার মাথা থেকে চুলগুলো উফড়ে নিয়েছে, কিন্তু কেউ তার মৃত্যু রহস্যের কোনো ব্যাখ্যা দিতে পারল না। কিন্তু সবচেয়ে অদ্ভুত কাণ্ড ঘটল তার পরের দিন। তরুণ স্যার অ্যাভার্টের মৃতদেহ যেন হাওয়ায় মিলিয়ে গেল। শুধু তার লম্বা কোঁকড়ানো কালো চুলগুলো তার ঘরের মেঝেতে পড়ে রইল। তার বাবা সেই চুলগুলো রেখে দিলেন এবং চুলের একটি ছবি আঁকালেন, যেটা আমি বইয়ের পাতাতে পিন দিয়ে আটকে রেখেছি। গল্পটা পড়ে শেষ করলেন মিস্টার জেমস। পর্দার আড়ালে ছিল এই অদ্ভুত গল্প। শেষটায় বাড়ি ফেরার আগে জেমস তার বাড়ির ভৃত্যদের নির্দেশ দিলেন তারা যেন সমস্ত পর্দাগুলো নামিয়ে সেগুলো পুড়িয়ে নষ্ট করে দেয়। শেষ হলো আমাদের গল্পের আড্ডার প্রথম নিবেদন, এম আর জেমসের গল্প অবলম্বনে পর্দার আড়ালে। গল্প পাঠে আমার সাথে আজ ছিল প্রগতি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের আত্মীয় স্বজন বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। শুভরাত্রি।